কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শ্যামলের সাথে ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির সৌজন্য সাক্ষাৎ কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতৃবৃন্দ শুক্রবার সন্ধ্যায় শহরের পুনিয়াউট এলাকায় তার বাসভবনে সাক্ষাৎ করেন বি টিজে নেতৃবৃন্দ এ সময় মিষ্টিমুখ করিয়ে বিটি জে নেতৃবৃন্দকে অভিনন্দন জানান খালেদ হোসেন মাহবুব শ্যামল এ সময় ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আল আমিন শাহীন সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আশিকুল ইসলাম সহসভাপতি জালাল উদ্দিন রুমি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম অর্থ সম্পাদক আজিজুর রহমান পায়েল তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান পলাশ কার্যকরী সদস্য আশেক মান্নান হিমেল ও মেহেদী নূর পরশ উপস্থিত ছিলেন এ সময় খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশ ও কল্যাণে কাজ করবে শুধু সাংবাদিকতা নয় সামাজিক কর্মকাণ্ডে এই সংগঠনটি ভূমিকা রাখবে তিনি আরও বলেন বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলো দেশের গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্ব পালন করে থাকে এ ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকরাও যথাযথ দায়িত্ব পালন করে আসছে